জেক্সপো এবং ভোকলেট দু হাজার বাইশের সমস্ত পরীক্ষার্থীদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের স্বাগত তোমাদের জেক্সপো এবং ভোকলেটের অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের এই অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে তো তোমরা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে আমি কিন্তু এই ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান ক্লিক করে দাও যাতে ভবিষ্যতে এই এই চ্যানেল থেকে যে কোনো রকম আপডেট এবং ইনফরমেশন আসলেই তোমরা সবার আগে পেতে পারো তো ভিউয়ার্স তোমরা এখানে এই যে ট্যাবটা দেখতে পাচ্ছ এই ট্যাবে কিন্তু তোমাদের এন্টার করতে হবে এই ট্যাবের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো সরাসরি এই ট্যাবে ক্লিক করার পরেই কিন্তু তোমরা যে পরবর্তী স্টেপে পৌঁছে যাবে পরবর্তী স্টেপ তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকম যে ডিটেলস চলে আসবে তোমাদের জেক্সপে এবং ভোকলেটের এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে কিন্তু তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের নির্দিষ্টভাবে এন্টার করতে হবে এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ফর্ম নাম্বার তোমরা যে পিডিএফটা রয়েছে তোমাদের সেই পিডিএফেই কিন্তু তোমরা দেখতে পারবে যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় করেছিলে ভিউয়ার্স তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেই কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার তোমরা যেটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু তোমরা দিতে পারবে আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন করেছিলাম সেই ক্ষেত্রে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু তোমরা এখানে দেবে যে তোমাদের অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার যেটা তোমরা পিডিএফ ফিল আপ করার পরে ফর্ম ফিল আপ করার পরে যে পিডিএফটা পেয়েছিলে সেখান থেকে পেয়ে যাবে তো সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে আসবে এবং এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট অ্যাডমিট কার্ডের যে জায়গা সেখানে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার তোমাদের যেটা থাকছে এটা দেওয়ার পরে জেক্সপো বা ভোকলেট এখানে কিন্তু ক্লিক করতে হবে আমি কিন্তু এখানে জেক্সপো সিলেক্ট করলাম তোমরা চাইলে কিন্তু ভোকলেটও সিলেক্ট করতে পারো তারপরে কিন্তু ডাউনলোড অ্যাডমিট কার্ড করবে তাহলে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে পরে কিন্তু তোমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তারপরে তোমরা কিন্তু পিডিএফ আকারে এই ফাইলটাকে ওপেন করতে পারবে এবং তোমরা কিন্তু এটাকে প্রিন্ট আউট করে নেবে তোমাদের জেক্সপো প্রবেশিকা পরীক্ষায় কিন্তু এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে তোমাদের পরীক্ষায় কি কি নিয়ে যেতে হবে সেই রিলেটেড আমি আলাদা ভিডিও দেব সেখানে কিন্তু আমি তোমাদের পুরোপুরি দেখাবো যে কি কি তোমাদের পরীক্ষায় নিয়ে যেতে হবে পরীক্ষা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি আপডেটস কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এখন কিন্তু তোমাদের এই যে অ্যাডমিট কার্ডের ভিডিওটা আমি দিলাম এই ক্ষেত্রে আমার অ্যাডমিট কার্ড এখানে যেটা রয়েছে সেটা দেখাচ্ছে যেহেতু আমি ডেমো অ্যাপ্লিকেশান করেছিলাম তোমরা কিন্তু এইভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটাকে কিন্তু ডাউনলোড করে নাও ঠিক সেম প্রসেসে কিন্তু তোমরা এই অ্যাডমিট কার্ডটাকে প্রিন্ট আউট করবে এবং তারপরে কিন্তু পরীক্ষার হলে এটা নিয়ে যাবে পরবর্তীতে আমি তোমাদের জেক্সপো ভোকলেটের আরও ভিডিও দিতে থাকবো তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকো প্রোটেকনিকাল জিনিয়াস জেক্সপো এবং ভোকলেটের সমস্ত রকম আপডেটস নিয়ে আসে